দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আপনাদেরকে দেখাতে চলেছি একটি ফুল যে ফুলটি দেখতে অনেকটাই রক্তের মতো অনেকে হয়তো এই ফুলটি চিন বা জানেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটি হয় অনেকেই চিনেন বা জানেন ফুলটির নামও জানেন আসলে আমি বা যারা চিনেন না জানেন না তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন আজকে এ ফুল সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব আজকে এই ফুলটির সম্পর্কে দেখতে পাচ্ছেন কী সুন্দর গাছে এই ফুলগুলা হয় এই ফুলটার নাম হচ্ছে রক্তজবা এই রক্তজবা ফুল সবাই এক নামে চিনে এইটি হচ্ছে আমার বাড়িতে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আমাদের বাড়ির পাশে এক মহিলা আছে উনি এই তান্ত্রিকের কাজ করে তান্ত্রিক বলতে যার কাজ করে আর কি এমনটি তার কাছে অনেকে বাচ্চা আসে সে নাকি ওষুধ বানিয়ে দিলে বাচ্চা খেয়ে তাদের রোগ ভালো হয় মাঝে মধ্যে উনি কিন্তু আসে যে ফুল যে ফুলের যে কলি কলিটি কিন্তু ছিঁড়ে নিয়ে যায় সে নিয়ে কিন্তু এটি থেকে ওষুধ তৈরি করে আমি দেখাতে চাই আপনাদেরকে সে যে কলিটি নেয় সেই কলিটি আসলে আমি খুঁজে দেখতেছি পাওয়া যায় কি না আসলে গাছটিতে এই যে এই যে আমি পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি কলি হয় এই যে কলি এই যে এই কলিটা এরকম কলিটা কিন্তু সে ছিঁড়ে নিয়ে যায় হ্যাঁ বুঝতে পারছেন এই ছিঁড়ে নিয়ে যায় এইগুলো থেকে সে কীভাবে ওষুধ একটি তৈরি করে ওষুধটা তৈরি করে এই যে এই ধরনের এই ধরনের কলি সে নিয়ে যায় নিয়ে গিয়ে ওষুধ তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ায় ফলে বাচ্চারা সুস্থ হয় আমি আপনাদেরকে দেখাতে চাই যে দেখেন আমাদের যে বাড়িতে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে গাছগাছালি যে গাছগাছালি অনেক ওষুধ গাছগাছালি রয়েছে আপনারা হয়তো এই যে বর্তমানে যেটি দেখতেছেন ক্যামেরায় এটি হয়তো অনেকেই চিনেন এটিকে বেলি ফুল বলা হয় বেলি ফুল আসলে এই ফুলটির সুবাস ছড়ায় রাতে রাত যত গভীর হয় এ ফুলের সুবাস তত ছড়ায় দেখতে পাচ্ছেন এই যে বেলি ফুল এই বেলি ফুল দিয়ে কিন্তু সাবানও তৈরি হয় গায়ের সাবান তৈরি করা হয় পাউডার বিভিন্ন কেমিক্যাল এবং এই বেলি ফুলের সেন্ট দিয়ে কিন্তু অনেক সেন্টও তৈরি করা হয় পারফিউম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই ফুলটির কোনো গ্রান নেই হ্যাঁ রাত যতই গভীর হবে সন্ধ্যার পর থেকেই কিন্তু রাত যত গভীর হতে থাকে ততই কিন্তু এই ফুলটি সুবাস ছড়ায় দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক যে ফুলটি কিভাবে এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যদিও আমার এটি এই প্রথম ভিডিও ফার্স্ট ভিডিও আমার এই চ্যানেলের জন্য এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানালে যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য এই ধরনের আরও অনেক ভিডিও তৈরি করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কিন্তু গোলাপ ফুলও রয়েছে তো আপনারা যদি চান আমাদের বাড়িতে আর কী কী ফুল গাছ রয়েছে আমাদের বাড়িতে কী কি যে বনাজি ওষুধ গাছ রয়েছে সেগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব